অনেকেই হয়তো জানেন রেজিনের কাজ করতে কিন্তু অনেক কিছুই প্রয়োজন হয়। এটা যেহেতু আমার রেজিনের প্রথম কাজ, তাই যেটা না কিনলেই নয় এমন টুকটাক কিছু জিনিস আমি প্রথম পর্যায়ে কিনে নিয়েছি। তো জিনিসগুলোর সাথে একটু পরিচিত হই। এটা হচ্ছে পকেট স্কেলার, এটার সাহায্যে রেজিন এবং হার্ডেনারের স্টুটা পরিমাপ করা হয়। অন্য স্কেলার দিয়েও কিন্তু রেজিনের পরিমাপটা করা যায়, তবে এটা সাইজে ছোট বলে ব্যবহার করতে বেশ সুবিধাজনক। এরপর একটা ড্রাই ফুলের বক্স কিনেছি। এই ফুলগুলো কিন্তু একদম অরিজিনাল শুকনো ফুল, এটা কোনো আর্টিফিশিয়াল ফুল না। আমি যদি একটু খুলে দেখাই, এই যে এগুলো কিন্তু অরিজিনাল ফুল, শুকিয়ে তারপরে ব্যবহার করা হয়। আর রেজিনের সবচেয়ে আকর্ষণীয় জিনিসটাই হলো কিন্তু এই ড্রাই ফুল। বিভিন্ন রকম ফুল পাওয়া যায়, গোলাপ থেকে শুরু করে বিভিন্ন সাইজের, বিভিন্ন রঙের ডেইজি এবং ঘাস ফুল পাতা, অনেক রকমের ফুল কিন্তু এই রেজিনের কাজের জন্য পাওয়া যায়। এরপর আমি এই দুটো লেপ কিনেছি, একটা গোল্ডেন কালার আর একটা সিলভার কালার। আমি একটা একটু খুলে দেখাচ্ছি, এই যে এগুলো কিন্তু প্রোডাক্টের সৌন্দর্য অনেক গুণ বাড়িয়ে দেয়। আচ্ছা, এটা হচ্ছে সিলিকন কাপ। আর অনেক ধরনের কাপ আছে, তবে সিলিকন কাপটি আমার কাছে বেস্ট মনে হয়, কারণ এতে কিন্তু রেজিনের অপচয়টা কম হয়। যেহেতু আমি চুড়ি বানাবো, তাই চুড়ির মোল্ডটা তো আমার লাগবেই। আর আমি চুড়ি মোল্ডের ক্ষেত্রে চিকনটা নিয়েছি, এটা হচ্ছে মাঝারি আকৃতির চুড়ির সাইজ। রেজিন মিক্সিং করার জন্য আমি দুটি স্টিক অর্ডার করেছিলাম, কিন্তু ওই পেজে স্টিক শেষ হয়ে গেছে, তাই আপাতত আমি মিক্সিংয়ের জন্য আমার কাছে তুলি ছিল সেটাই ব্যবহার করছি। আর মেইন উপকরণ হচ্ছে রেজিন এবং হার্ডেনার। আমি এখানে 3:1 হার্ডেনার এবং রেজিন নিয়েছি। 3:1 মানে তিন ভাগ হচ্ছে রেজিন এবং এক ভাগ হবে হার্ডেনার, এবং এই দুইটা মিক্সিং করেই কিন্তু কাঙ্ক্ষিত প্রোডাক্টটা তৈরি করতে হবে। আর হ্যাঁ, আমি এখানে মাস্ক এবং গ্লোভস নিয়ে নিয়েছি। কাজ করার সময় কিন্তু মাস্ক অবশ্যই ব্যবহার করতে হবে, কারণ রেজিনটা যেহেতু কেমিক্যাল, সেক্ষেত্রে অনেক সময় কিন্তু মাথা ঘোরানো, চোখে ব্যথা, এই ধরনের সমস্যা হতে পারে, বা ভিতরে একটু গ্যাস চলে যাওয়া, এই ধরনের জন্য একটু খারাপ লাগতে পারে। তাই মাস্কটা ব্যবহার করা খুবই জরুরি। আর যাদের অ্যালার্জির প্রবলেম আছে বা অ্যাজমার প্রবলেম আছে, তাদের ক্ষেত্রে তো অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। আর যেহেতু রেজিনটা একটু চিটচিটে ভাব, হাতে লাগলে সহজে ছাড়তে চায় না, তো এজন্য গ্লোভস পরা ভালো। আর একটা বিষয় বলে রাখি, আমি যে সারফেসে রেজিনটা ব্যবহার করব, অর্থাৎ যে টেবিলে আমি কাজ করব, সেখানে ম্যাট থাকলে ভালো হয়। যদি কাপড় থাকে, সেখানে রেজিন পড়লে কিন্তু কাপড়টা নষ্ট হয়ে যাবে। আমি এবার কাজে চলে যাচ্ছি। আমি এই সিলিকন কাপে 3:1 অনুপাতে রেজিন এবং হার্ডেনার নিয়ে নিয়েছি, এবং এটা একটু আস্তে আস্তে মিক্স করতে হবে। আমি এখানে 10 মিলি নিয়ে নিয়েছি, একটা চুড়ির জন্য 10 মিলি যথেষ্ট। এভাবে আস্তে আস্তে মিক্স করতে হবে, যেন ভিতরে বাবলস তৈরি না হয়। খুব দ্রুত মিক্স করলে বাবল তৈরি হওয়ার সম্ভাবনা থাকে, এবং সেগুলো কিন্তু প্রোডাক্টের মধ্যে বাবলসগুলো থেকে যাবে এবং দেখতে বাজে লাগবে। ভালোভাবে মিক্স করার পর যখন পদার্থটা একটু স্বচ্ছ হয়ে যাবে, তখন বুঝতে হবে যে এটা ব্যবহার করার জন্য রেডি। যে প্রোডাক্টটা তৈরি করতে হবে, সেটা এমন জায়গায় নিতে হবে যেন সারফেসটা একদম সমান হয়, উঁচু নিচু না হয়, তাহলে প্রোডাক্টটা কিন্তু নষ্ট হয়ে যাবে। যেহেতু আমার কাছে এখন ম্যাট নেই, তাই আমি এরকম একটা শক্ত সারফেসের উপরে নিয়ে কাজটা শুরু করছি। আমি রেজিনটা ছুরির মোল্ডের মধ্যে ঢেলে দিচ্ছি। এই কাজটা কিন্তু চাইলে ইঞ্জেকশনের যে সিরিঞ্জ আছে বা ড্রপার, সেগুলো দিয়েও করা যায়। একটু সাবধানে ঢালতে হবে মোল্ডের মধ্যে, যেন রেজিনগুলো বাইরে পড়ে নষ্ট না হয়ে যায়। যেহেতু রেজিনের প্রচুর দাম, রেজিন নষ্ট হওয়া মানেই অনেকটা লস হয়ে যাওয়া। মোল্ডের ভিতরে রেজিন দিয়ে তারপর এর মধ্যে ড্রাই ফুল নিজের পছন্দ মতো ডিজাইন করার জন্য ছড়িয়ে ছিটে বসিয়ে দিতে হয়। তো আমি এখানে একটু বলে রাখি, যেহেতু এটাই আমার প্রথম কাজ, তাই আমি প্রথমে ড্রাই ফুল দিয়ে চুড়িটা তৈরি করতে চাচ্ছি না।
কোনো কারণে চুড়িটা যদি নষ্ট হয়ে যায় তাহলে আমার রেজিন তো নষ্ট হবেই, সাথে ফুলগুলো নষ্ট হবে। তো এই চিন্তা করেই আজকের প্রথম চুড়িটা বানানোর ক্ষেত্রে আমি শুকনো ফুলের পরিবর্তে শুকনো মরিচ ব্যবহার করছি। অর্থাৎ কোনো কারণে যদি চুড়িটা নষ্ট হয়ে যায় তাহলে অন্তত ফুলগুলো যেন নষ্ট না হয়, আর চুড়িটা যদি নষ্ট না হয় তাহলে দেখতে অন্তত যেন খারাপ না লাগে, সেই চিন্তা থেকেই কিন্তু আমার এই শুকনো মরিচের চিন্তাটা মাথায় এসেছে। হ্যাঁ, হয়তো ভাবতে পারেন যে কাঁচা ফুলও তো ব্যবহার করা যেত গাছ থেকে। না, রেজিনের মধ্যে কাঁচা ফুল কাঁচা পাতা এগুলো ব্যবহার করা যাবে না, তাহলে রেজিনের কালারটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এখানে যে কোনো ধরনের শুকনো জিনিসই ব্যবহার করতে হবে। তো এজন্যই আমি শুকনো মরিচ এবং শুকনো মরিচের বিচিগুলো দিয়েই চুড়িটা আজকে তৈরি করব। আমি চারপাশে চারটা মরিচ বসিয়ে দিয়েছি এবং তার মাঝে মাঝে ছড়িয়ে ছিটিয়ে মরিচের বিচিগুলো দিয়ে দিলাম। উপরে অতিরিক্ত রেজিন যদি ভেসে থাকে সেটা একটু টিস্যু দিয়ে মুছে নিলেই হবে, আর যদি এটা উপরে থেকে যায় তাহলে সেক্ষেত্রে চুড়ির শেপটা অতটা ভালো আসবে না, অর্থাৎ একটু উঁচু ভাব থেকে যাবে। এবার এই মলটাকে আমি কমপক্ষে 2 থেকে 3 দিন এভাবেই রেখে দেবো শুকানোর জন্য। আর হ্যাঁ, একটা কিছু দিয়েই অবশ্যই ঢেকে রাখতে হবে, তা না হলে কিন্তু মশা মাছি বা যে কোনো ধরনের পোকার মধ্যে পড়তে পারে। টানা 3 দিন এভাবে রেখে দেওয়ার পর আজকে আমি মল থেকে চুড়িটা বের করব। আমার চুড়িটা সম্পূর্ণ রেডি, ভিতরে মরিচ এবং মরিচের বিচিগুলো কিন্তু একদম স্বচ্ছভাবে দেখা যাচ্ছে। এই একই প্রসেসে কিন্তু যে কোনো ধরনের শুকনো ফুল শুকনো পাতা বা যে কোনো ধরনের শুকনো জিনিস দিয়ে এরকম রেজিনের প্রোডাক্ট তৈরি করা যায়। আর বর্তমানে কিন্তু রেজিনের প্রচুর চাহিদা। রেজিনের অর্নামেন্টস, রেজিনের চিরুনি থেকে শুরু করে কলম, কোস্টার, রেহাল, বুকমার্ক, শোপিস, বিভিন্ন ধরনের জিনিস কিন্তু রেজিন থেকে তৈরি হচ্ছে। দেখতে যেমন সুন্দর তেমনি ব্যবহার করতেও কিন্তু চমৎকার।